আসসালামু আলাইকুম। এই বিল্ডিংটি 40 ফিট লম্বা এবং 33 ফিট প্রস্থ। তো এখানে 1220 স্কোয়ার ফিট এই বিল্ডিংটি। এখানে চারটা বেডরুম, একটা ড্রয়িং কাম একটি ডাইনিং, তিনটা বাথরুম, একটা কিচেন রুম। তো টোটালি ওই বাড়িটি আছে 3% জমি। তো এখানে পোর্সটা সারা, কিন্তু পোর্সটা আরও প্রায় 100 ফুট হবে। আপনার ওই রকম একটা বাড়ি করতে গেলে আপনার 4% জমির প্রয়োজন। এখানে সামনে মেন গেট দিয়ে ঢুকেই কিন্তু একটা সিঁড়ি, তো সিঁড়ির নিচে দিয়ে রাস্তা থাকবে। আর সিঁড়ির চৌকিটা আছে ফ্লোর থেকে 6 ফিট উপরে, আর ফ্লোর থেকে 1 ফিট নিচে আছে সিঁড়ির যে রুমটা ওইটা সহ পোর্সের নিচের জায়গাটা। তো এখানে ঢুকেই কিন্তু একটা ড্রয়িং রুম, তো ড্রয়িং রুমের সাথেই আছে একটা ডাইনিং স্পেস। এখানে হলো এই ডাইনিং স্পেস। তো আমরা যদি ড্রয়িং রুম থেকে দেখি, একটা সামনে কিন্তু একটা বারান্দা আছে এবং বারান্দার সাথে একটা জানালা। জানালা পাশে 3 ফুট এবং কাড়াই আছে 4 ফিট, আর ওই জানালাটা আছে 4 ফিট বাই 4 ফিট। আর এখানে যে বাথরুমটি ওইটার সাইজ হলো 7 ফিট লম্বা এবং 4 ফিট প্রস্থ। আর এই ড্রয়িং রুম থেকে এখানে আছে একটা ডাইনিং স্পেস, ওইটার সাথে একটা বাথরুম আছে কমন, আর পিছনে 3টা বেডরুম এবং বাম দিকে আছে একটা কিচেন এবং একটা রুমের সাথে আছে একটা বাথরুম। তো ওই রুমের সাইজগুলো হইল যে 11 ফিট বাই 12 ফিট। তো যদি গ্রামের বাড়িতে 12 ফিট বা 12 ফিট 13 ফিট রুম হয় তাহলে সুন্দর রুমগুলো হয়, বা কেউ এর চেয়ে বড়ো দেন তো ওনাদের হয়তো জায়গার কারণে দেখা গেল রুমগুলো একটু ছোটো করা হয়েছে। এখানে আরও একটি রুম, তো ওইটা নিচতলায় আছে কিন্তু এক প্লটের, উপরে গিয়ে হবে 2 প্লটের বাসা। এটা উপরে গিয়ে 2 ইউনিট করা যাবে। আর এখানে এই কিচেন রুমটি, এটা কিচেন রুম, আর ওই রুমের সাথে আছে একটা বাথরুম এবং সামনে আছে একটা বারান্দা। আর ওইটার জানালার সাইজও হলো 4 ফিট বাই 4 ফিট। দেখুন, আমরা এই বিল্ডিংটা কিন্তু আমরা করি নাই। তো আমরা আসার উদ্দেশ্য হইল এখানে যে সামনে ফোর্স আছে, ফোর্সের উপরের যে ছালটা ওইটা আসলে ওনারা হয়তো একটু মিলাইতে পারতেছেন না, যার কারণে আমরা ওই বিল্ডিংটা দেখা। তো এই বিল্ডিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে কিছু ভুল আছে তোরা, যেমন ওই রডটা দেখেন, এটা এই গাঁথুনির উপরে আসলে আসার নয়তো আপনার এই এটার রড যদি এই গাঁথুনির উপরে না আসে তাহলে তো এটার সাপোর্ট থাকবে না। তো মূলত কিছু ভুল আছে ওইখানে, আমরা যেহেতু আসছি ইনশাল্লাহ ওইগুলো সমাধান করার চেষ্টা করব, যেহেতু উনি বড় ভাই আমাদেরকে আনছেন। আর ওইটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের একটা বিল্ডিং করছিলাম, যে সেম 2 ইউনিটের একটা বাড়ি করছিলাম, ওইটার মতো নয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে কোনো না কোনো